সন্ধ্যাতেই কেমন ঝরঝরিয়ে বৃষ্টি হয়ে গেল দেখুন এই ঘোর বসন্তে। তবু বসন্ত যখন এসে গেছে, বসন্ত মানেই তো আমাদের মনের মধ্যে নানা রকম অনুভূতির নড়াছড়া, আর তার অধিকাংশটাই আনন্দের অনুভূতি। আমি তাই চেষ্টা করব আজ আমার নিবেদনে কিছু ভালো লাগার আনন্দের কথা শোনানোর। নিঃসন্দেহে সেসব আনন্দের সঙ্গে খানিক স্মৃতিও জড়িয়ে থাকবে, ভালোবাসাও জড়িয়ে থাকবে। আমি চেষ্টা করব যত রকমভাবে পারি। আচ্ছা, আমি কতটুকু সময় পাবো? কমফোর্টেবল আছি। সামনে নির্বাচন, ভোট, একটা রাজনীতির কবিতা দিয়ে শুরু করি, কারণ ভোট ব্যাপারটা আর কেউ না বুঝুক, যারা ভোট দিই তারা তো বুঝি, কিন্তু যারা ভোট দেয় না, মাঠে কিচির মিচির করছে, আমি তাদেরকে একটা ভোটের কবিতা শোনাতে চাই। এই কবিতাটা লিখেছেন কবি অরুণ সরকার, কবিতাটার নাম বনের রাজা। কাকের মুখে রটল খবর, বনের রাজা বাঘ মরেছে, জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে। কেউ বললে আহা, কেউ ভাবলে বাঁচা গেছে। কদিন পরে বললে সবাই, বাঘ মরেছে, বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠলো সিংহাসনে, ডাকলো রবে, বলল যে সে রাজা হবে। বাদুর বলে ওখান থেকে না, এখন রাজা হবে। এই কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবে, উক্কা হওয়া ভুলে যাবে। বাঘ তো ভালো গাছি, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বললে ভালোই আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসে আমার ভাবছো বুঝি রাজাও হবে। আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কোনটা কিসে? আমায় রাজা করতে হবে। হায় না বললে হাসাস মিয়ার, পিসি কোথায় ঠিক নেই, তার উনি এলেন পিসের মশাই, আমরা কোথায় যাই রে, তবে আমায় রাজা করতে হবে। বানর বললে ওরে হায় না, জুড়ে দিলি তুইও পায় না, জানিস তো তোকে কেউ চায় না, বাগান দিয়ে লেঞ্চে চলিস, রাজা হব তুইও বলিস। আমি বানর অর্ধেক নর, মনোবাসী বুদ্ধিজীবী, আমার রাজা করতে হবে, সবাইকে বলে দিব। শুয়োর বললে মাদরা মোরাক, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেহ চিনে বুদ্ধিরা সব বেরিয়ে যাবে, আমার বেশি ঘাট আসেনি রে, পের ঘাটালে মরতে হবে, আমি যখন ঘুম ধরেছি আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায় কেউ ঘুঘুক ঘুঘুক বলতল পার হট্টে বলে। বাদুর তখন উঠলো বলে ঝুলে ঝুলে দেখছি সবই, সবাই ভাবছিস রাজা হবি, শিয়াল কি আর দেখছিস কেউ, শুনতে পাচ্ছিস ডাকছে যে ফের, ভেবেছিলি বাঘ মরেছে, আরেকটা যে এসে গেছে মস্ত জোয়ান, ইয়ার সাবা, সবাই বলে ওই যে বাবা, কেউ বলে হান ফুলের মালা, কেউ বলে হাই প্রদীপ জ্বালা, এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই, আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা। এই বাঘকে নিয়ে আরো একটা মজার কবিতা অরুণ সরকারই লিখেছেন, যদিও তাতে বাঘের গল্প আছে, কিন্তু আসল বাঘ কোথায় আছে তা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কবিতাটার নাম বাঘ।